আজ মহাসপ্তমী, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে। নিশ্চিত করা হয়েছে নিরাপত্তা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী জয়পুরহাটে পালিত হচ্ছে। সকাল থেকেই জেলার 292টি পূজা মণ্ডপে মহাসপ্তমীর পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভক্তরা মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনায় রয়েছে ব্যস্ত। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গায় 102টি পূজা মণ্ডপে শারদীয় মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে চলছে পূজার আয়োজন। এবারও জেলার প্রতিটি মন্দিরে সর্বস্তরে নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে সারা দেশের মতো টাঙ্গাইলেও চলছে শারদীয় দুর্গোৎসব। সকালে জেলার সকল মণ্ডপে দেবী দুর্গার মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হয়। ভোর থেকেই সকল বয়সী ভক্তরা মণ্ডপগুলোতে আসতে থাকেন। রীতি মেনে স্নান করানো হয় দেবী দুর্গাকে। পরে ধর্মীয় রীতিতে নতুন বস্ত্র ও নানা উপাচারে পূজা অনুষ্ঠিত হয় দেবী দুর্গার। ভক্তরা বিশ্ব শান্তি কামনায় দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন। শঙ্খ, উলুধ্বনি, কাঁসর ঘণ্টা ও ঢাকের বাদ্যে মুখরিত হয় পূজা মণ্ডপগুলো। ঝালকাঠিতে মন্দিরে মন্দিরে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদানের মধ্য দিয়ে আজ সকালে মহাসপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরপরেই দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন পূজারীরা। আজ সকালে গাইবান্ধায় মণ্ডপে মণ্ডপে মহাসপ্তমীর বিহিত পূজা অর্চনার মধ্য দিয়ে চলছে শারদীয় দুর্গোৎসব। আনন্দঘন পরিবেশে পূজা মণ্ডপে সপ্তমী 16টি উপাদানের মাধ্যমে দেশের মঙ্গল কামনা করে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। সারা দেশের মতো বরগুনার বিভিন্ন মন্দিরে আজ পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী। জেলার সকল দুর্গা মন্দির ও মণ্ডপে সকাল থেকেই সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ঢাকের বাদ্য, শঙ্খ, ঘণ্টা, কাঁসরের ঝনঝন শব্দ আর উলুধ্বনিতে মুখর রাজশাহীর পূজা মণ্ডপগুলো। আজ মহাসপ্তমী, সকল পূজা মণ্ডপে দেবী ভক্তরা ভিড় করছেন। রাজশাহী মহানগরী সহ জেলায় এবার 412টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার দ্বিতীয় দিনে সপ্তমী বিহিত পূজা শুরু হয়েছে। শঙ্খধ্বনি আর ঢাকের শব্দে মুখরিত হয়ে ওঠে পূজা মণ্ডপগুলো। ঝিনাইদহে মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত পূজা মণ্ডপগুলোতে পূজারীদের ভিড়। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ ও র্যাবের সমন্বয়ে গঠন করা হয়েছে ভিজিলেন্স টিম। দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকাল থেকে পূজা অর্চনার মধ্য দিয়ে মন্দিরগুলোতে শুরু হয়েছে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী। মণ্ডপে মণ্ডপে চলছে সপ্তমীর নানা আচার অনুষ্ঠান। এবছর নওগাঁ জেলায় 157টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে পূজা। মণ্ডপগুলোতে আনসার ও পুলিশ সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা মোতায়েন রয়েছে। রুমানা আক্তার, বাংলাদেশ টেলিভিশন।